আমরা মহিলা বিষয়ক অধিদপ্তরের মাধ্যম দিয়ে আইজে প্রকল্পের মাধ্যমে আমরা 3 মাস মেয়াদী ভার্মি কম্পোস্ট ট্রেডের ট্রেনিংয়ে আছি। আমরা তৃতীয় ব্যাচ চলছে। এখন আপনাদের দেখাবো যে আমাদের বিষয় আজকে রেডিমিক্স সার তৈরি, কিভাবে আমরা রেডিমিক্স সার তৈরি করতে পারি সেই বিষয়ে আপনাদেরকে দেখাবো। অনেকে এখন ছাদ বাগান হচ্ছে, তো এখানে ছাদে মাটি যদি আমরা ছাদে নিয়ে যাই, টবে লাগাই, কিংবা আমরা বিভিন্ন ধরো বড় বালতি কিংবা এসে লাগাই, তাহলে মাটির ক্ষেত্রে অনেক ভারী হয়ে যাবে, ছাদটা অনেক ভারী হয়ে যাবে। সেই জন্য আমরা রেডিমিক্স সার, যেটা হালকা হবে কিন্তু সমস্ত পুষ্টি উপাদান ঠিক থাকবে, সেই জিনিসটা আমরা করব, আমরা করার চেষ্টা করব। তো আমাদের আজকের ব্যাপার হচ্ছে রেডিমিক্স সার তৈরি। তো রেডিমিক্স সার কীভাবে তৈরি করতে হয় আপনাদেরকে আমি বলেছি না, আজকে দেখাবো যে কিভাবে কত পার্সেন্ট দিতে হবে, তাই না? তাহলে আমরা কি কি বলছিলাম, প্রথমে রেডিমিক্স সারের জন্য কি লাগবে? মাটি। আচ্ছা, তারপরে কি লাগবে? তারপরে কি লাগবে? ভার্মি কম্পোস্ট। এগুলো আছে কি, আর কি লাগবে বলো তো? আর আমরা আরেকটা দিব কি? ডিমের খোসা। চুন দিব কিছুটা, এইগুলা উপাদান দিয়ে আমরা একটা কি রেডিমিক্স সার তৈরি করবো। মাটি তো মাটির কাজ করবে, এখানে থাকবে কি অক্সিজেন এবং পানি মাটিতে, যেটা গাছ নিবে। আচ্ছা, কোকোডাস এটা কি করবে? হালকা একটু পটাশের কাজ করবে। আর কি কাজ করবে এই কোকোডাসের ভিতর থেকে? এটা হালকা এবং লুজ হওয়ার কারণে সেটা শিকড়গুলো ছড়িয়ে যেতে পারবে। আর পাথরকটা এটা হচ্ছে পানিকে আটকে রাখবে, আর কোকোডাসটা অবশ্যই আপনার পানিকে আটকে রাখবে। আর ভার্মিকম্পোস্ট এটা জৈব সারের কাজ করবে। এখানে জৈব পরে কিছু আছে, কিছু থাকবে ইউরিয়া, মানে নাইট্রোজেন থাকবে, কিছু থাকবে আছে আপনার পটাশ, কিছু এরকম মিক্স করা আছে। আর ডিমের খোসায় কি থাকে? সালফার এবং পটাশ থাকবে। এবং চুন এটা কি করবে? মাটিটারে অম্লত্ব থেকে রক্ষা করবে, ঠিক আছে? মাটিতে যদি অম্ল হয়ে যায় তাহলে অম্ল থেকে রক্ষা করবে। আর খোল এটাও একটা জৈব সার হিসেবে কাজ করবে। তো এইভাবে যদি আমরা মাটি তৈরি করি তাহলে কি হবে, আমরা সেক্ষেত্রে আমরা মানে হালকা মাটি পাবো, কিন্তু গুণসম্পন্ন মাটি পাবো, যেখানে কি অন্যান্য কৃত্রিম সার দেওয়ার দরকার নাই। কারণ কৃত্রিম সারে কি মাটির ক্ষয় হয়, রাসায়নিক সার যদি আপনি ব্যবহার করেন জমিতে তাহলে কি হবে, মাটির ক্ষয় হবে। আর এটার থেকে বাঁচার জন্যই কি করব আমরা, এই এই ধরনের কি রেডিমিক্স সারগুলা ইউজ করব। বুঝতে পেরেছেন আপনারা? এখন আমরা কোন অনুপাতে দিব সেটা হচ্ছে বিপাক, পোস্ট করো আমরা কি লাগবে আমাদের, কতটুকু অনুপাতে দেবো? 3:2:1:1 এই অনুপাতে কি আমরা দিব? এই 3 ভাগ দিব মাটি, 2 ভাগ কি দেবো কোকোডাস, এক ভাগ দিব হচ্ছে ভার্মি কম্পোস্ট, আর অন্যান্য উপাদান দিব 1 ভাগ। এইভাবে আমরা কি করবো রেডিমিক্স সারটা তৈরি করবো। তাহলে আমরা নিচে মাটি, তারপরে কোকোডাস্ট, তারপরে পাথরকণা, তারপরে আছে মোটা বালি এবং ভার্মি কম্পোস্ট, ঠিক আছে? এই জিনিসগুলা আপনার এর কার্যকারিতাগুলা তো আমরা বলেছি, এবং এদের আছে কি ডিমের হচ্ছে গুঁড়া, ঠিক আছে? তো আমরা প্রথমে কি দেব, এটার সাথে
ওই ওইটা কোকো ডাস্টটা ভালো করে মিক্সার করতে হবে এইটার সাথে, এইটা মাটির সাথে এইটা, হ্যাঁ কোকো ডাস্টটা ভালো করে মিশিয়ে ফেলো দুইটা এক এক জায়গায় নিয়ে এসে এটা ভালো করে মিক্সার করতে হবে আমাদের কাজ। হ্যাঁ ঠিক আছে, এই তো এটা এবারটা এই ভার্মি কম্পোস্টটা দিব এর সাথে, এটা দিয়ে দেব, হ্যাঁ দিব এটার সাথে। সবশেষে এই যে আমরা এই মোটা বালিটা দিব, ডিমের খোসাটা দিব পরে, এবারে দিব ডিমের খোসাটা দিয়ে দেন ওর সাথে। হ্যাঁ ঠিক আছে, সমস্যা নেই স্যার, এটা হ্যাঁ ওটা দিব, ওটা পরে দিব। ঠিক আছে, এইভাবে আমাদের কি রেডিমিক্স মাটি তৈরি হয়ে গেল টবের জন্য। যারা ছাদে মনে করেন হচ্ছে টপ দিবেন, তারা এইভাবে দিলে মাটিটা হালকা হয়ে গেল। ঠিক আছে, এটা পরে দেব, উপরে দিতে হবে। আচ্ছা ঠিক আছে, তো এবারটা আপনারা এটা তুলে ফেলেন এর ভিতরে।